নমস্কার আরাধ্য কুকিং চ্যানেলে সবাইকে আরো একবার ওয়েলকাম। আরো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে বিস্কুট পুডিং। যাদের পুডিং পারফেক্ট হয় না, পুডিং বানানোর সময় ভেঙে যায়, তারা বিস্কিট দিয়ে এই রেসিপি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে। তো চলুন, আমি কি করে বিস্কিট দিয়ে পুডিং বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে একটা বাটিতে কয়েকটা বিস্কিট নিয়ে নিচ্ছি। এবার এই বিস্কিটের মধ্যে দুটো ডিম ভেঙে দেব। তারপর এবার এখানে আমি হালকা কুসুম দুধটাকে গরম করে নিয়েছি, সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এবার সেই জারে এগুলো ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিলাম, আর জল দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে এটা আমি একদম লো ফ্লেমে চিনিটাকে জলের সাথে আমি ভেজে দেব। তো দেখো চিনিটাও গলে গেছে ভালো করে, আর এটাও কালার হয়ে আসছে। আর বেশি কালো কালার করব না, একদম কালো কালার করলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, এবার এতে ঢেলে দিচ্ছি। দেওয়ার পর এটা 10 মিনিটের মতো আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের গায়ে লেগে যাবে। তো এবার যে মিক্সিং জারে আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, জোর করে ব্লেন্ডটা হয়ে গেছে আপনারা দেখেও বুঝতে পারছেন। তো এই যে এই ভ্যানিলা, এটা হচ্ছে একদম হোম মেড, আমি বাড়িতেই বানিয়েছি। এই ভিডিও যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি এই হোম মেড ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটা দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব ভালো আসে, আর ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও কেটে যায়। তো যাই হোক, এটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সে ঢেলে দেওয়ার পর একটা কড়াই নিয়েছি, সেখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, ওর ওপরে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে একটা মানে এই ঢাকনার মধ্যে যে একটা ফুটো আছে, সেটা আমি একটা লবঙ্গ দিয়ে এটা ঢেকে দিচ্ছি। তো তার এবার এটা আধা ঘন্টা আমি হতে দেবো। আধা ঘন্টা পর দেখুন আমাদের হয়ে গেছে। এবার আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে দেবো। ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি একটা কাঠি নিয়েছি, এটা চেক করে নিচ্ছি এটা ভেতরে কাঁচা আছে কি না। দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার। তো এটা হয়ে গেছে, এবার আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। একটা প্লেট দিয়ে সেটা আমি ঢাকনা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এটা আমি পিস পিস করে কেটে নেব, আর আমাদের বিস্কিটের পুডিংটা একদম হয়ে গেছে। বিস্কিট দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও একটা নেক্সট ব্লগ অথবা নেক্সট রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। চলুন আজকের মতো।